আগের ভিডিওটাতে অনেকেই প্রশ্ন করেছিল যে দাদা তোমার সাথে যে মেয়েটা আছে সেই মেয়েটাকে। আর এক্ষুনি তোমাদেরকে বলে রাখি, 3 থেকে 4 দিন পর একটা সারপ্রাইজিং ভিডিও আমি করতে বেরাবো। ও রস একবারে টস টস করে পড়ছে, বন্দে ভারতের আগে মালগাড়ি বেরিয়ে যাচ্ছে, বাহ সুন্দর। অনেকেই জিজ্ঞেস করে যে দাদা তোমার হাতে যে ওয়াচটা ঘড়িটা সেটা কোন কোম্পানির? বন্দে ভারত এক্সপ্রেসে রাতের খাবারের চিকেনের সাইজটা তোমরা দেখো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ছেড়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি ঝাড়খণ্ড স্টেটে। পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে মানুষের জীবনের সময়, আর সেই সময়কে কমানোর জন্যেই, মানে যাতে আমাদের টাইমটা আমাদের সাথে থাকে, সেই জন্যেই কিন্তু আমাদের এই বের করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। ঘড়িতে এখন বেজে গেছে .3:36, আর আমি পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশনে। বন্ধুরা, তোমরা আগের ভিডিওটাতেই দেখেছো যে আমরা পাটনা বন্দে ভারতের কিন্তু উদ্বোধনের দিনে আমরা কিন্তু ভিডিও বানিয়েছিলাম। তো আজকে কিন্তু কোনো উদ্বোধন না, আজকে আমি চলে এসেছি একদম সরাসরি হাওড়া স্টেশনে। কভার করব আজকে আমরা 20897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। আগের ভিডিওটাতে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছিল যে দাদা তোমার সাথে যে মেয়েটা আছে সেই মেয়েটাকে, বাট আমি যে ইনাগুরেশন ডেতে মানে উদ্বোধনের দিনে কী করে গেলাম সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলবো যে কিরম করে আমরা চান্স পেয়েছিলাম ইনাগুরেশন ডেতে যাওয়ার। হাওড়া থেকে আমাদের এই রাঁচি বন্দে ভারত ছাড়ার টাইম হচ্ছে 3:45, আর রাঁচি ঢুকবে গিয়ে 10:40-এ, রাত 10:40-এ গিয়ে আমরা রাঁচি পৌঁছাবো। আমাদের বন্দে ভারত হচ্ছে টোটাল 8টি বগির ট্রেন। এই 8টি বগির ট্রেনের দাম হচ্ছে 60 কোটি টাকা, চিন্তা করতে পারছো? 60 crore এই 8খানা বগির দাম, বাপরে বাপ। টাইমটা দেখিয়ে দিই, 3:40, 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে হাওড়া স্টেশন থেকে। তো ভেতরে গিয়েই তোমাদেরকে বাকি সব ডিসকাশন যেগুলো করবো সেগুলো তোমাদেরকে ভেতরে গিয়ে আলোচনা করছি। ট্রেনের ফেয়ার কত, সিসির ফেয়ার কত, এক্সিকিউটিভ চেয়ারকারের ফেয়ার কত, সবই কিন্তু আমি এই ভিডিওতেই বলবো। জুড়ে থাকো, ভেতরে যাই গিয়ে দেখে নিই, চলো কীরকম আমাদের এই বন্দে ভারতের ইন্টেরিয়ারটা করেছে। দাদা 3:46 আমাদের বন্দে ভারতের অটোমেটিক ডোর হয়ে গেল বন্ধ। বন্ধুরা, হাওড়া ছেড়ে এখন আমরা বেরোচ্ছি, সময় হচ্ছে 3:51। এবার আমরা দেখে নিই আমাদের এক্সিকিউটিভ চেয়ার কার। তো এখানে ঢুকেই দেখছি সিটগুলোকে কিন্তু চেঞ্জ করে নীল করে দেওয়া হয়েছে। আগের যে এক্সিকিউটিভ চেয়ার কারে যে সিটগুলো থাকতো সেগুলো হয়তো লাল, বাট এটা কিন্তু এখন হয়ে গেছে নীল, দেখে নাও। বাট এটা কিন্তু ইসি, এক্সিকিউটিভ চেয়ার কার। এক্সিকিউটিভ চেয়ার কারের কিন্তু সিট কম্পোজিশন 2+2, এদিকে দুটো এদিকে দুটো। এক্সিকিউটিভ চেয়ার কারের এই সিটের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা দেখে নিই, চলো আমাদের এই দাদা দেখাবে, দেখাও। ভাই যাই হোক, সিটের নিচে একটা প্রেসেবল একটা প্রেস আছে যেটাকে চিপলে আমরা সিটটাকে এইভাবে ঘুরিয়ে নিতে পারবো। হ্যাঁ, শুধু 90 ডিগ্রি না, 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে পারবো। এখন যেহেতু আছে, যেহেতু এখানে সিটটা আছে সেই জন্য এটা ঘুরছে না। হ্যাঁ, দিস ওয়ান অলসো। হ্যাঁ, চেয়ারটা ঘুরিয়ে নিয়েছি আমরা, ঘুরিয়ে নিয়ে এখন বসলাম হচ্ছে আমরা এক্সিকিউটিভ চেয়ার কারের সিটে। কমফোর্টটা কিন্তু আলাদাই, আর সিটিং স্পেস নাকি সিটিং স্পেস, আর আমাদের হচ্ছে পা রাখার জায়গাটা কিন্তু অনেক বড় সিসির তুলনায়। মানে এরকম বসে তোমরা একদম পুরো সামনের ভিউ এনজয় করতে পারো। ট্রেনটা থেমে গেলো, খুব ভালো। আর এরকম মেঘলা আকাশের দিন, অসাধারণ দৃশ্য। এক্সিকিউটিভ চেয়ার কারের লাগেজ রাখার জায়গা হচ্ছে এই ওপরে, এটাই হচ্ছে র্যাক। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, বেশ বড়, খুবই স্পেসিয়াস, দেখে নাও পুরো একদম। লাগেজ কিন্তু আমরা নিয়ে নিতে পারবো ভালো করে, বড় বড় সুটকেস ট্রলিও কিন্তু এখানে আরামসে এটে যাবে। আর বন্ধুরা, এটা হচ্ছে চেয়ার কার, মানে এসি চেয়ার কার। তো এর কম্পোজিশন হচ্ছে 3+2, হচ্ছে এসি চেয়ার কারের সিট। কমফোর্টটা দেখে নিই, এটা কিন্তু একটু হার্ড, যেটা এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু খুবই সফট, অতটাও নরম না, বাট চলে যায়, ভাড়া কম তো চলে যায়। এটা হচ্ছে হ্যান্ড রেস্ট, এটা হচ্ছে খাওয়ার টেবিল, এটাকে খোলার জিনিস, এই যে এরকম করে খুলতে হয়, খুলে গেল খাওয়ার টেবিল, খুব হার্ড, বাপরে বাপ। নিচে হচ্ছে চার্জার সকেট আছে, এইখানে একটা আর ওই সাইডে দুটো। হচ্ছে আমাদের লেগ রেস্ট, যেটা পাটনা বন্দে ভারতের খুলে হাতে চলে এসেছিলো আমার, এটা হচ্ছে লেগ রেস্ট 1, 2, 3। আর এখানে হচ্ছে জল রাখার জায়গা, এগুলো এই যে গোলগুলো, এগুলো হচ্ছে বটল হোল্ডার 1, 2, 3। ছোটোখাটো কিছু লাগেজ থাকে তোমরা কিন্তু এখানেও রাখতে পারো। আর এই হচ্ছে সেই লাইট যেটা টাচ করলেই জ্বলে, দেখি চলো 1, 2, 3, 1, 2, 3। আর উপরে এই যে লাগেজের স্পেস রাখার জায়গাটা দেখিয়ে দিই, অনেকটাই বড়, ভেরি স্পেসিয়াস, দুদিকেই আছে 1
2 তো আরামসে ট্রলি স্যুটকেস কিন্তু নিঃসন্দেহে কিন্তু তোমরা ক্যারি করে নিয়ে চলে যেতে পারবে। এই অভিশপ্ত পরমেশ্বর 700 লোকে মানে প্রাণ খেয়েছে। পরবর্তী স্টপেজ আমাদের খড়গপুর জাংশন। হাওড়ার থেকে খড়গপুরের আমাদের এই ট্রেনের টাইম দেওয়া আছে 1 ঘন্টা 33 মিনিট। সাতরাগাছি পেরোতে না পেরোতেই আমাদের কাছে চলে এসছে রেল নীলের একটা 1 লিটারের জলের বোতল। ঠান্ডা আছে বেশ। ওফ আলাদাই আলাদাই, কোনো কথা হবে না। 130-এ আমাদের ট্রেন চলছে আর বাইরের দৃশ্যটা জাস্ট দেখো তোমরা। ওফ বন্দে ভারতের আগে মালগাড়ি বেরিয়ে যাচ্ছে, বাহ সুন্দর। ফুলেশ্বর না, যারা পেপার পড়তে ইচ্ছুক ট্রেন জার্নি করতে করতে পেপারও কিন্তু দেওয়া হয় টাইমস অফ ইন্ডিয়া। যাই হোক, আমি পেপার পড়ি না, বাট তাও নিলাম দেখানোর জন্য। কোনোদিন বই পড়িনি, পেপার তো দূরের কথা। ট্রেনে মনে হয় প্রথমবার মিও মোড়ের প্যাকেট দিয়েছে আমাদের ইভিনিং স্ন্যাক্সে। খুলে দেখেনি ভেতরে কি আছে। এটা একটা খাস্তা কচুরি আছে, ক্যারামেল পপকর্ন আছে, একটা ক্যাশিউ, হ্যাঁ সল্টেড, এটা আমার খুব ফেভারিট, কেচাপ আছে, এটা হচ্ছে একটা টি কিট প্রিমিক্স টি, আর এটা হচ্ছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক আছে। প্রিমিক্স টি ভালো লাগে। মজা মজা। এবার এসে গেছি আছে আমাদের বড় লোকদের জিনিস ক্যারামেল পপকর্ন। চেয়ারটা দেখিয়ে দিই কেমন। পপকর্নের উপর চকলেট দেওয়া, গুড় দেওয়া, তুমি খেয়ে দেখো বলবে চকলেট না গুড়। এগুলো কাদের ইনভেনশন আমি বুঝি না, মানে কারা এসব বানায়। চকলেট লাগছে না গুড় লাগছে, খেজুরের গুড়। আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন 4th বিজিএস স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে খড়গপুর। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের ট্রেন এসে এখন ঢুকে পড়েছে খড়গপুর জাংশন। সময় হচ্ছে এখন 10:05:24। আমাদের ট্রেন কিন্তু খড়গপুর স্টেশন ঢোকার কথা হচ্ছে 5:18, আর এখানে কিন্তু অনলি 2 মিনিটের স্টপেজ আছে। তো আমাদের ট্রেন কিন্তু একটুখানি লেটে ঢুকলো, আর হাওড়া থেকে আমরা খড়গপুর তাও প্রায় 114 কিলোমিটার মতো জার্নি কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আর খড়গপুর কিন্তু এখন 5 নম্বর লার্জেস্ট স্টেশন, আগে 1 নম্বর ছিল, এখন 1 নম্বর হচ্ছে হুগলি, সেকেন্ড হচ্ছে আমাদের গোরখপুর। খড়গপুর থেকে কিন্তু আমাদের লাইন দুটো ভাগ হয়ে যায়, একটা চলে যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, একটা চলে যাচ্ছে টাটানগরের দিকে। নেক্সট স্টপেজ কিন্তু আমাদের টাটানগর জাংশন। উঠলাম আর গেটের সিগনাল দিল, বাপ রে বাপ। এই একটা অটোমেটিক ডোরের যে এত প্রবলেম না, মানে ঠিক করে ভিডিও বানানো যায় না। আবার এটা নিয়েও কিন্তু অনেক লোক কমেন্ট করে যে দরজার সামনে দাঁড়ানোর কী দরকার, সেটা ঠিকই বলে, বাট অনেকে আবার এমন করে বলে যে মানে হেট্রেট দেখিয়ে বলে। এই যে বন্ধুরা দেখুন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ধ্বংসাবশেষ যাচ্ছে। আরও আছে টাটানগর ঢুকতে আমাদের এখনও 30 মিনিট মতো বাকি। তো ততক্ষণে আমি তোমাদেরকে আমাদের এই এসি চেয়ার কারের বাথরুমটা গিয়ে দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আগে আমরা ওয়েস্টার্নটায় ঢুকি, বাথরুম নিয়ে কোনো কথা হবে না, একদম ঝা চকচকে। এই যে প্রিমিয়াম বেসিন, এটা হাত মানে শোকানোর জিনিস, এটা হচ্ছে তোমার হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে টাবেল রাখার জায়গা, এটা হচ্ছে ওই জামা কাপড় ঝোলানোর জায়গা, এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, হাতে ধরার হ্যান্ডেল এটা, হ্যাঁ অন্য কিছু না।
এটা হচ্ছে ওইটা পড়ার জায়গা, আর এটা হচ্ছে ওইটা ধোয়ার জিনিস, এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, আর এটা হচ্ছে একটা এয়ার পিউরিফায়ার, আর এখানে হচ্ছে আমাদের পুরো একদম একটা জায়ান্ট মিরার। আমি তোমাদেরকে স্টেশনেই বলেছিলাম, হাওড়া স্টেশনে, যে আমরা কি করে ওই ইনাগুরালে গেলাম, আর আমার সাথে যে মেয়েটা ছিল সেটা আমি এখন বলবো। বাট তার আগে আমরা ভাড়াটাও ডিসকাস করে নিই। এসি চেয়ার কার, মানে আমি এখন যেটাতে বসে আছি সেটার ভাড়া হচ্ছে 1320 টাকা পার হেড, এটা কিন্তু খাবার ইনক্লুডেড, মানে উইথ ফুড। আর এক্সিকিউটিভ চেয়ার কার যেটাতে একটু আগে তোমরা ভিডিও দেখলে, সেই এক্সিকিউটিভ ক্লাসের ফেয়ার হচ্ছে 2395 টাকা ইনক্লুডিং ফুড, মানে খাবার নিয়ে। দাদা ওই মেয়েটাকে, হ্যাঁ আগেই বলে দিই, ওই মেয়েটা আমার কোনো গার্লফ্রেন্ড না, ঈশিকা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, ইভেন কি 2 ক্লাস জুনিয়র। এখনই তোমাদের কনক্লুশন মিটিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে আমরা ইনাগুরালে কী করে গেছিলাম। 24 তারিখ ইনাগুরাল হয়েছে, 22 তারিখে আমার কাছে একটা ফোন আসে ইস্টার্ন রেলওয়ে থেকে, বলেছে যে আমরা এরকম একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করছি কিছু মিডিয়া আর ইউটিউবার্সদের নিয়ে, তো আপনি কি ইন্টারেস্টেড? তা আমি বললাম যে হ্যাঁ ইন্টারেস্টেড। তো বললো আমরা একটা স্পেশাল ট্রেন করে যাবো আসানসোল, তারপরে আসানসোল থেকে আবার ফিরবো হচ্ছে হাওড়াতে বন্দে ভারত এক্সপ্রেসে করে, মানে যেটা পাটনার থেকে ছেড়ে আসছে। তা আমি বললাম হ্যাঁ দাদা আমি ইন্টারেস্টেড, তো ভালো কথা। তো আমার ডাউট একটা জিনিসই, যেটা ফোন নাম্বারটা কোথা থেকে পেলো ভাই? যাই হোক, ফোন নাম্বার পেয়েছে, একটা ভালো সুখবর এসছে, সেই ভিডিও তোমরা দেখে নিয়েছো। আলাদা কিন্তু কোনো প্রসেস নেই অ্যাপ্লাই করার, ইনাগুরাল রান যদি কেউ এনজয় করতে চাও সেটার জন্য কিন্তু কোনো আলাদা প্রসেস নেই। আর এক্ষুনি তোমাদেরকে বলে রাখি, 3 থেকে 4 দিন পর একটা সারপ্রাইজিং ভিডিও আমি করতে বেরাবো, তার আগে কিন্তু ফেসবুকে আমি চাই আমার 5000 সাবস্ক্রাইবার, 5000 ফলোয়ার যেন যত জলদি হয় কমপ্লিট হয়ে যাওয়ার। প্লিজ এটা করে দাও, মানে খুবই হেল্পফুল থাকবো অ্যান্ড খুবই থ্যাঙ্কফুল। কোথায় যাচ্ছি না আমি এখন রিভিল করবো না, একদম ডাইরেক্ট তোমরা ইউটিউবেই দেখো অ্যান্ড ডাইরেক্ট তোমরা ফেসবুকেই দেখো। লাইফের একটা খুবই ইচ্ছা ছিল যে এরকম একটা ভিডিও বানাবো, সেটার একটা অপরচুনিটি কিন্তু এসছে আমার কাছে, তো সেটার জন্য কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। বাট তার আগে ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছো এক্ষুনি কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, 5000 লাইক টার্গেটস রাখছি ভিডিওটার জন্য, আর যা খুশি একটা তোমরা কমেন্ট করে দাও। আর ফেসবুকে যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু এক্ষুনি ফলো করে নাও, তো 5000 ফলোয়ার্স তোমরা কিন্তু ঝটপট কমপ্লিট করিয়ে দাও। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে দেখিয়ে দিই, 7:23 আমরা এসে পৌঁছালাম এখন টাটানগর জাংশন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ছেড়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি ঝাড়খণ্ড স্টেটে। টাটানগর থেকে কিন্তু ভাগ হয়ে হচ্ছে বাদাম পাহাড়ের লাইন, আর একটা হচ্ছে পুরুলিয়ার লাইন। তো আমরা কিন্তু পুরুলিয়ার লাইন নেবো, কারণ এই ট্রেনটির কিন্তু পুরুলিয়াতে স্টপেজ আছে, আর রাঁচি যেতে কিন্তু আমাদেরকে পুরুলিয়া হয়েই যেতে হবে। হাওড়া থেকে তাও প্রায় আমরা 250 কিলোমিটার কিন্তু জার্নি কমপ্লিট করেছি, আর বন্দে ভারত এক্সপ্রেসের টাটানগরের স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর টাটানগর জাংশন থেকেই কিন্তু আমাদের ডিনার উঠলো, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, ডিনার কিন্তু আমাদের উঠে গেছে। এই ডিনারটাকেই কিন্তু গরম করা হবে, গরম করে কিন্তু প্রতিটি প্যাসেঞ্জারকে সার্ভ করা হবে। আর টাটানগর কী জন্য ফেমাস আমাদের এই স্যার বলবে, টাটানগর টাটার যে ফাউন্ডার তার নামে জামশেদজি টাটার নাম, জামশেদজি টাটা, মানে আলাদা করে টাটা টিস্কো, টাটা স্টিল, টাটা মোটরস বলতে হবে, সবকিছু আছে টাটানগর। বন্ধুরা এসে গেছে আমাদের ডিনার, তো ডিনারে আমরা দেখি কি কি পেয়েছি। ডিনারে আমরা পেয়ে গেছি ভাত, ডাল, চিকেন, এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, পান্তুয়া, দই, পরোটা। আর প্রপার হাইজিনটাকে মেনটেন করতে আমাদের কিন্তু দেওয়া হয়েছে একটা করে হ্যান্ড স্যানিটাইজার। এই হচ্ছে পরোটা, পরোটা দিয়ে একটু মাংসটা খেয়ে দেখি কেমন। পরোটা দিয়ে এবার একটু খাচ্ছি ঢেঁড়স আলু ভাজা, অ্যাভারেজ। পরোটা দিয়ে চিকেনটা খেয়ে দেখি বেশি মস্তি লাগছে। বন্দে ভারত এক্সপ্রেসে রাতের খাবারের চিকেনের সাইজটা তোমরা দেখো, খেয়ে দেখি কেমন চিকেনটা। সলিড পিস, আমার একদমই ফেভারিট না, বাট এতটাই নরম না চিকেনটা, জমে যাচ্ছে গাছ। আর চিকেন কারিটাও ছিল একদম ব্যাপক। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দি লিস্ট, রস একবারে টস টস করে পড়ছে, এটা এখন সোজা যাবে হচ্ছে কোথায়, মুখে যেন মিষ্টি গেলেই কি খুশি লাগে না। ডিনার আমার কমপ্লিট, অসাধারণ ডিনার ছিল। বন্ধুরা এসে এখন পৌঁছালাম আমরা একটা খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখানে কিন্তু ছৌ নাচ, ঝুমুর গান,
এবং অনেক পাহাড়ই কিন্তু বিখ্যাত। এটা কিন্তু একটা খুবই বিখ্যাত পর্যটন কেন্দ্র, এটির নাম হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতে স্টপেজ হচ্ছে অনলি 2 মিনিট, আর আমরা কমপ্লিট করলাম হাওড়ার থেকে 340 কিলোমিটার। যারা হাওড়ার থেকে কলকাতার থেকে যারা পুরুলিয়া আসতে চাও, এই বন্দে ভারত করেও কিন্তু তোমরা পুরুলিয়া এসে নামতে পারো। আমাদের পুরুলিয়া ঢোকার টাইম ছিল হচ্ছে 8:33, বাট আমরা এখানে ঢুকলাম এসে 9:07। তো বন্দে ভারত করে যদি তোমরা পুরুলিয়া আসতে চাও, তাহলে কিন্তু এই ট্রেনটা তোমরা নিতে পারো, হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা পুরুলিয়ায় ঢোকায় হচ্ছে 8:30। এটা একটা বলবো ভালো টাইম, ঢুকে যাও হোটেলে, পরের দিন শুরু করে দাও পুরুলিয়া ট্যুর। ট্রেনের স্পিডের ব্যাপারটা তোমাদের একটু ইনফরমেশান দিয়ে রাখি, হাওড়ার থেকে টাটানগর আমাদের ট্রেনের স্পিড ছিল হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর টাটানগরের পর থেকে কিন্তু আমাদের ট্রেনের স্পিড হয়ে গেছে 110 কিলোমিটার পার আওয়ার। হাওড়ার থেকে তাও প্রায় 400 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি এখন আমরা মুড়ি জাংশন। এখানে আমাদের স্টপেজ হচ্ছে 2 মিনিটের, আমাদের এখানে ঢোকার টাইম হচ্ছে 9:38, ঘড়িতে এখন বাজে 10:11, 35 মিনিট মতো ট্রেন আমাদের লেট চলছে। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের রাঁচি। অনেকেই জিজ্ঞেস করে যে দাদা, তোমার হাতে যে ওয়াচটা, ঘড়িটা, সেটা কোন কোম্পানির? পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দেখে নিলে তোমরা, যাই হোক দেখিয়ে দিই, দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারছো কিসের লোগো আছে। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 6। ঘড়িতে সময় হচ্ছে 11:18, আমাদের ট্রেন ঢুকছে রাঁচি জাংশন। আমাদের ট্রেন এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 10:50, বাট আমাদের আধা ঘন্টা মতো লেট হয়ে গেছে। প্রথম রান ভেবেছিলাম হয়তো একটু ভালো হবে, বাট বন্ধুরা তোমাদেরকে আর একবার ভাড়াটা আমি বলে দিই, এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে 2395 টাকা, আর ওই হর্ন আসছে, মানে কি ড্রাইভারটা কিন্তু হয়নি, আমাদের লোকো পাইলট। আর আমাদের সিসি চেয়ার কারে ভাড়া হচ্ছে 1320 টাকা। টাটা করে দিলাম আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতও চলে গেল, আবার ছাড়বে হচ্ছে রাঁচির থেকে হাওড়ায়। টাইম হচ্ছে 5:15, আমরা যাচ্ছি হোটেলে, প্রচণ্ড টায়ার্ড, বুঝেই নাও। ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কী করতে হবে, সবাই একটা করে লাইক করে দাও। লাইক করতে তো কোনো টাকা লাগে না, লাইকটা করে দাও। কমেন্ট করে জানাও যে আমাদের আজকে এই জার্নি কেমন লাগলো, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো, আর ফেসবুকেও যারা নতুন হয়ে আছো, ফলো আর সাবস্ক্রাইবটা করে নাও বস, সাবস্ক্রাইবটা আর ফলোটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা আগেই বলে রাখলাম, নেক্সট তারপরের ভিডিওটা পুরোই কিন্তু সারপ্রাইজিং ভিডিও আছে, সেই জন্যই বলছি ফেসবুকে তাড়াতাড়ি তোমরা 5000 ফলোয়ার পূর্ণ করিয়ে দাও, 4000 হয়ে যাবে, আর 1000 ফলোয়ার তোমরা আরামসে করিয়ে দিতে পারবে। লিংক রইল ডেসক্রিপশানে, দিয়েও দিলাম স্ক্রিনে, চলে এসছে, দেখে নাও। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম রাঁচি।